হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে তোমাদের বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্টের মতো নতুন আরেকটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যার নাম ট্যাপ অ্যাকাউন্টের সাথে পরিচয় করে দেবো। বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্টে আপনারা যে সমস্ত সুবিধাগুলো উপভোগ করে থাকেন মূলত এই ট্যাপ অ্যাকাউন্টে সেই সমস্ত সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। ট্যাপ অ্যাকাউন্টের লিমিট বা চার্জ সম্পর্কে পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করব। মূলত আজ দেখবো দেখাবো যে মূলত এই ট্যাপ অ্যাকাউন্ট খুলবেন। বিস্তারিত শুরু করবে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলটি দর্শক দেন তাহলে অবশ্যই ফিরোনিসলা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেওয়ার পর পাশের বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার মনে পৌঁছে যায়। তো চলুন আর বেশি না বলে ভিডিওটি শুরু করা যাক। ট্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনাদেরকে ট্যাপ অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর আসার পর সার্চ বারে ট্যাপ থেকে সার্চ করে অবশ্যই ট্যাপ অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে ট্যাপ অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে। ইনস্টল শেষে ওপেন অপশনটিতে ক্লিক করে দেবেন। ওপেন অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে প্রথমবার পারমিশন চাইবে, অবশ্যই আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এন্টার ইউর মোবাইল নম্বর জায়গায় আপনি যে নম্বরটিতে মূলত অ্যাকাউন্ট করতে আছেন অবশ্যই এখান থেকে সেই নম্বরটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে দিতে হচ্ছেন সিলেক্ট ইউর মোবাইল অপারেটর, আপনি যে নম্বর দিচ্ছেন সেটা মূলত কোন অপারেটর অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে তীর মতো অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে ভেরিফাই ইউর নাম্বার আপনার নম্বরে তারা ভেরিফাই করবে। এর জন্য আপনার নম্বরে তারা একটা ওটিপি পাঠাবে, মূলত 30 সেকেন্ডের মধ্যে ওটিপিটা চলে আসবে এবং কি আসলে ওটিপিটা মূলত বসে যাবে এবং এখান থেকে আপনার নিজের দিকে তীর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন মানছেন, এর জন্য অবশ্যই আবার নিজের দিকে তীর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেট আপ ইউর অ্যাকাউন্ট, আপনাদের অ্যাকাউন্টের এখান থেকে মূলত সেট আপ করতে হবে। এর জন্য নেমের জায়গায় অবশ্যই এনআইডি কার্ডের নেম অনুযায়ী নেম দেবেন। আপনার নিজের যদি এনআইডি কার্ড থেকে থাকে তবে সেক্ষেত্রে এখান থেকে আপনার নামটি দেবেন, পরিবার এবং অন্য কারো হয়ে থাকলে পরিবারের নামটি কারোর দেবেন। তারপর এখান থেকে জেন্ডারটা মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে পেশাটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে টিক অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে 4-digit পিন সেট করতে হবে, যেমনটা তারা নগদ অ্যাকাউন্টে করে থাকেন। অবশ্যই মজবুত টাইপের দুই জায়গায় সেম পিন দেবেন। দেওয়ার পর তীর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের আরও তিনটা জিনিস করতে হবে, সেটা হলো এনআইডি কার্ডের মূলত প্রথম পেজ এবং কি দ্বিতীয় পেজের ছবি তুলতে হবে, পাশাপাশি একটা সেলফি তুলতে হবে। তো এর জন্য এখান থেকে লেটস কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর মূলত ক্যামেরা পারমিশন চাইবে, অবশ্যই আপনার পারমিশনটি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে তারপর মূলত ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এমনকি দেখতে পাবেন লাল আকারে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমের ভিতরে মূলত আপনাদের এনআইডি কার্ডের প্রথম পেজের ছবিটা রাখতে হবে। অবশ্যই ঠিকভাবে রেখে আপনারা ক্যামেরা আইকনে ক্লিক করে দিয়ে ছবিটা তুলবেন। তারপর দেখতে পাবেন যে কনফার্ম নামের একটা অপশন, অবশ্যই আপনারা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর মূলত আপনার মাঝে আবারও এখান থেকে মূলত ক্যামেরা ওপেন হয়ে যাবে। আবারও একইভাবে এই যে লাল ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমের ভিতরে এনআইডি কার্ডের ব্যাক পেজের ছবিটা ঠিকভাবে তুলবেন। তো আপনার যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তবে সেক্ষেত্রে একইভাবে তুলবেন। তো তোলার পর আবার এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও মূলত আপনাকে কনফার্ম করতে হবে, এর জন্য এখান থেকে কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে অটোমেটিক্যালি বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে তথ্যগুলো তুলে নেয় অটোমেটিক্যালি এইখান থেকে আপনার তথ্যগুলো তুলে থাকবে। তো কোনো কারণে যদি একটু ভুল থাকে অবশ্যই আপনারা সংশোধন করে নেবেন আর চেক করে নেবেন আপনারা। তারপর এখান থেকে মূলত কনফার্মেশনে ক্লিক করবেন। তার একটু কথা বলি, সেটা হলো এইখান থেকে নমিনটা আপনার অবশ্যই আপনার দিয়ে দেবেন, এখান থেকে নমিনটা থাকবে না। তো নমিনটা কি সেটা বলে নেই, যদি এই অ্যাকাউন্টের মালিক মারা যায় তবে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা কার নামে হবে অবশ্যই এখান থেকে তার নামটা দিবেন। তারপর দেখতে পাচ্ছেন হাউ আর ইউ রিলেটেড টু ইউর নমিন, অর্থাৎ কে হচ্ছে সে মূলত আপনার এখানে, তো সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর মূলত ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে একটা সেলফি তুলতে হবে, মূলত যার এনআইডি কার্ড দিয়েছেন তার সেলফি তুলতে হবে। তো এখন আপনারা জাস্ট ক্যামেরাটি তার সামনে গিয়ে ধরবেন। ক্যামেরাটি ধরার পর তাকে বলবেন যে পাঁচবার মতো চোখের পলক ফেলতে, তাহলে দেখবেন যে অটোমেটিকলি তারা ছবিটা তুলে নেবে এবং নিচের দিকে কনফার্ম অপশন দেখতে পাবেন, সেখানে আপনাকে ক্লিক করে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর ভেরিফাইং চলবে, একটু জাস্ট আপনার এখান থেকে তীর অপশনে ক্লিক করে দেবেন, সাথে সাথে মূলত ভেরিফাই হয়ে যাবে। তো তীর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর মূলত আবার এখান থেকে পিন নম্বর দিতে বলবে, আপনি যে ট্যাপ অ্যাকাউন্টে পিন দিয়েছিলেন সেই পিন নম্বরটি দেবেন। দেওয়ার পর তীর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে। তারপর এখান থেকে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, মেক পেমেন্ট এমনকি অন্যান্য যে অপশনগুলো রয়েছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, কীভাবে আপনারা দেখতে পাবেন। এমনকি আপনার অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন, উপর থেকে ব্যালেন্স অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন। তো বিকাশ নগদ বা রকেটের যে সমস্তগুলো সুবিধাগুলো পেয়ে থাকেন অ্যাপটিতে আপনারা সেই সমস্তগুলো করতে পারবেন।